গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের বাবে চেষ্টা করেছিল প্রায় 12,000 অধিক বিহুয়া বিহুবতীয় এই অনুষ্ঠানত যোগদান করেছিল। কলিয়াবরের হাতবর নিবাসী হেমপ্রভা বিশ্বাস আর প্রবীণ শইকীয়া দুইগৰাকীয়ে এই অনুষ্ঠানত যোগদান করেছিল। এই অনুষ্ঠানত যোগদান করার সময়ত আমি তো বিশ্ব রেকর্ড করিল, কিন্তু গোটেই কেদিনে বিহুয়া বিহুবতী সকলে যে কষ্ট করেছিল তার কারণে আমি প্রায় 35,000 টকার একটা মাননি আমি সকলকে আগবাইছিল। এই মাননিখিনির সুবিধা লৈ হেমপ্রভা বিশ্বাসে কলিয়াবরত এখন চাহর দোকান করে আর তার উপার্জনের পয়সার নিজেও ডিগ্রিত কলেজত এডমিশন লৈ কলিয়াবর কলেজত পড়ি আছে। সংবাদ মাধ্যমতো এই বিষয়ে বাতরি উলাইছিলে। আজি মই হেমপ্রভা বিশ্বাসের হোটেলত কেশব মহন্ত ডাঙরী আর মই একাপ চাহ খালো। ঠিক তেনেধরণে আমার প্রবীণ শইকীয়া, তেখেতে গোপালক হয়, আগতে তেওঁ দুটা গরু আছিলে, গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের টকা দিয়ে তেওঁ 3 নম্বর গরুটো কিনিলে। কেইদিনমান আগতে বানপানীর সাহায্য বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সরকারে যে সাহায্য আগবায় তারপরা 4 নম্বর গরুটো কিনিলে, গাইজনীও কিনিলে। এতিয়া ভাল গাখীরের উৎপাদন হয়েছে, দই বনাইছে, মই তেওঁকো চাব আহিছিলোঁ, মোক দই এটাও উপহার দিলে। মই দুইগৰাকী হেমপ্রভা আর প্রবীণ, এই দুইগৰাকীর আদর্শ আমার যাতে অসমৰ যুবক যুবতী সকলে লয় তার বাবে মই আহ্বান জানাম। আপোনালোকে জানে যে মন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়া আর পীযুষ হাজরিকায় অক্লান্ত প্রচেষ্টা চলাইছে কলংখন যাতে পুনৰ বুৱাব পাৰে। সুইচ গেট এটা আছে, তথাপিতো মোৰ সৌভাগ্য হল কলঙৰ পানী দেখাৰ। সুইচ গেটৰ তলেদি পানী সৰকি আহিছে, কলং বইছে। কোনোবা এটা দিনত আহি আমি সুইচ গেটটো খুলি দিম যাতে কলংখন ভাল কৰি বব পাৰে। তাৰ পিছত কি হয় কেনেকে বয় এটা চিন্তা কৰিব লাগিব, কিছুদিন পৰ্যবেক্ষণত ৰাখিব লাগিব যাতে এই বানপানী সৃষ্টি কৰিব নোৱাৰে বা বানপানীর পরিবেশ আহিলে যাতে সুইচ গেটখন ধুনিয়াকৈ আমি বন্ধ করব পাৰোঁ আৰু আন সময়ত যাতে আমি কলঙৰ নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করব পাৰোঁ। ই এটা বহু দিনের একটা আশা আছিল। বিধানসভাত বাজেট বক্তৃতা দিওঁতে মই প্রথমবার এই কথাটো উল্লেখ করেছিল আর মোৰ কথাখিনিকে আলম লৈ কেশব মহন্তই প্রকল্পটো আরম্ভ করেছিলে, পীযুষ হাজরিকায় সমাপ্তির ফালে লৈ গৈছে। গতি ই আমার বাবে এটা প্রাপ্তির ক্ষণ বলে আমি কব পাৰোঁ। এটা দিন আহিম আর আমি একেলগে কলংখন আনুষ্ঠানিকভাবে নগাঁও হয়ে কাজলিমুখলৈকে বুয়াবর কারণে চেষ্টা করব। বিত্তমন্ত্রীর দায়িত্ব থাকুতে আমি এটা সিগনেচার প্রজেক্ট আরম্ভ করেছিল, সেই প্রজেক্টত কেশব মহন্ত ডাঙরিয়ায় এই প্রকল্পটো হাতত লৈছিল। আমার গোটেইখিনি রেডি হয়ে আছে, বর্তমান বানর পরিস্থিতির কারণে মই বিষয়টো চকু দিয়া নাই, কারণ আজি যদি আমি পরীক্ষা পাতিব লাগে পুলিশে দৌড়িব লাগিব, পুলিশত এখন খেলপথারতো পানী নোহোৱাকৈ নাই, সেইকাৰণে জুলাই মাহটো অপেক্ষা কৰি লওঁ, তাৰপিছত এই বছৰতে আমি সব শেষ কৰিম। কেইবাজনো বিধায়ক এম্পি হল, কেনেদৰে আগবাঢ়িব?